নমস্কার নন্দী আলোকের সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে সৌরভ, আমি রয়েছি এই মুহূর্তে ফুলের উপত্যকা, স্বর্গই বলা যায়, স্বর্গোদ্যান। আপনাদেরকে দেখালাম সেই একেবারেই রোমান্টিক ঘন মুহূর্ত, একদিকে ট্রেন যাচ্ছে, একদিকে ফুলের উপত্যকা, স্বর্গের মধ্যে আমরা রয়েছি, সেই ছবি সরাসরি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। একেবারেই পূর্ব মেদিনীপুরে অতীব পরিচিত ঠিক জায়গাটা বলো, খিরাই, খিরাইয়ের দোকানটা গ্রাম পূর্ব মেদিনীপুরে, হ্যাঁ, আশকুড়া থানা অন্তর্গত খিরাই দোকানটা গ্রাম, একবার কংসাবতী নদীর তীরবর্তী অঞ্চল। আপনাভাবেই গড়ে উঠেছে এই ফুলের চাষবাদ, মানুষজন জীবিকার জন্যই চাষবাদ গড়ে তুলেছিল, আস্তে 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 সেটা পর্যটন হিসাবে গড়ে উঠছে। প্রচুর পরিমাণে পর্যটকরা আসছে, এতে চাষিদের ক্ষতিও হচ্ছে, তারা সেটাকে মেনে নিয়েছে। যদিও আমরা এই মুহূর্তে এখানে চাষি বন্ধুর সাক্ষাৎকার নেব, তারা এই পর্যটক আসায় ক্ষতি, তারা খুশি না খুশি সেটা জানার জন্য আমরা শুধু মানুষ ফুল দেখতে আসেনি, তার সাথে সাথে কলকাতা থেকে করোনা ভাইরাস নিয়ে আসছে কিছু মানুষ ধান ছড়িয়ে দেওয়ার জন্য গ্রামাঞ্চলে। দেখুন সুন্দর ফুলের শহর দোকানটা, চারিদিকে শুধু ফুল আর ফুল আর মানুষজনের আনাগোনা, প্রচুর পরিমাণে মানুষ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া বিভিন্ন অঞ্চল থেকে তারা এখানে অল্প কিছু সময়ের জন্য দর্শনীয় স্থান এবং মনোরঞ্জন পরিবেশে ভ্রমণ করছে। আপনারা আসবেন কীভাবে, লোকেশন বলতে? দোকানরা গ্রাম, এখানকে যদি এই এলাকাতে আসতে হলে আপনাদের পাঁশকুড়া স্টেশনে নামতে হবে বা খিরাই স্টেশনে, সর্বোপরি ভালো হয় পাঁশকুড়া স্টেশনে নামলে। পাঁশকুড়া স্টেশন থেকে আপনারা টোটো গাড়িতে করে, টোটোতে করে আপনারা একবারে বললে দোকানটা গ্রামে পৌঁছে দেবে, একেবারে উপত্যকাতেই, ফুলের উপত্যকার কাছেই চলে এসছে টোটো গাড়ি। টোটো গাড়িতে করে খুব অল্প খরচে আপনারা আসতে পারেন, ঠিক আছে। কলকাতা থেকে বিভিন্ন পর্যটকরা এসছে, সুন্দর মানুষজন, সুন্দর ফুল, তবে আমরা চাষি বন্ধুদের সাথে কথা বলে কিছু বুঝতে পারলাম, তাদের কিছুটা অভিযোগ আছে, কারণ মানুষজন এসছে বেড়াতে, তারা এটাকে খুশি মনেই মেনে নিয়েছে, কিন্তু প্রচুর মানুষ যারা, অনেক পর্যটকরা যারা অবাঞ্ছিতভাবে তাদের ফুলগুলো তুলে মাটিতে ফেলে দেওয়া বা ফুল তুলে নিয়ে যাওয়া, এতে তাদের চাষাবাদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়, এই অভিযোগটা তাদের মধ্যে রয়েছে। এবং তারা চাইছে কিছুটা সরকারি অনুদান যদি পায় চাষাবাদের ক্ষেত্রে, আরও ভালো করে সুন্দরভাবে এটাকে সাজিয়ে তুলতে পারবে। দেখতে থাকুন চতুর্দিকে শুধু ফুল আর ফুল। এটা কংসাবতী নদীর তীরবর্তী একটা এলাকা, অন্য সময় বিশেষ করে বর্ষাকালে ওখানে পুরোটাই জলে পরিপূর্ণ থাকে, তারপর বর্ষার জল কমে যাওয়ার পর থেকে এখানে ফুলের চারা রোপণ করা হয় এবং ডিসেম্বরের মাসের মাঝামাঝি সময় থেকে ফুল করতে শুরু করে, মানুষজনের আনাগোনা শুরু হয়, মানুষজন আসতে থাকে এবং অনেকেই অযাচিতভাবে ফুল নষ্ট করে, তাতে চাষি বন্ধুদের খুব ক্ষতি হয়।
এবং বিশেষ করে এই করোনা মুহূর্তে কলকাতা থেকে মানুষজন এসে করোনা ছড়িয়ে দেওয়ার চান্স আছে এই গ্রামাঞ্চলে। হয়তো তারা বিভিন্ন সময়ে আসে, কিন্তু এই করোনার মুহূর্তে বিভিন্ন পর্যটকরা এলে গ্রামাঞ্চলে করোনাও তারা ছড়িয়ে দিচ্ছে এলাকাতে। আর আপনারাও আসুন মাস্ক পরে, দূরত্ব বিধি মেনটেন করে, কোভিড বিধি মেনে সতর্কতার সহিত ঘোরাফেরা করুন, যাতে আপনাদের আনন্দ হয়, সাথে সাথে এলাকার মানুষজনে যাতে না অসুবিধা হয়, বিশেষ করে চাষি বন্ধুদের যাতে না কোনো অসুবিধা হয়। তারা বন্ধুরা আগের থেকে অনেকটাই কিন্তু ডেভেলপ হয়েছে, আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেক দোকানদানিও রয়েছে যেটা আগে ছিল না, অনেকটাই দোকানদানিও রয়েছে এবং গাড়ি পার্কিং করারও ব্যবস্থা রয়েছে। আমরা সেই ছবি এখান থেকে সরাসরি দেখাচ্ছি। আপনারা অনেকটা করোনা বদ্ধ জীবনের মধ্যে, গতিশীল জীবনের মধ্যেই তো চলছেন, তার সঙ্গে সঙ্গে যদি অল্প সময়ের জন্য হলেও যদি একটু এসে একটু সময় কাটান অবশ্যই ভালো লাগবে। আমরা আজকে এসেছি একেবারেই আমাদের গর্বের বলা যেতে পারে, একদম ট্রেন যোগাযোগও খুব সুন্দর, ঠিক আছে। তো সব মিলিয়ে নিজেকে নিজের মতন করে একটু ভালো বাসা সময়টাকে একটু কাটানো, সব মিলিয়ে প্রচুর মানুষের আনাগোনা, আগের থেকে প্রচুর মানুষের এখন ভিড় বেড়েছে, সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। প্রচুর পর্যটক এখন এই ছোট্ট ছোট্ট 2-3 ঘন্টা সময় কাটানোর জন্য প্রচুর পর্যটক এখন আসছে, ভিড় করছে। চাষি ভাইদের মনে তো ক্ষোভ থাকবেই, সব নিয়েই তো জীবন। তারাও যেমন একদিকে বলছে যে প্রচুর মানুষ এসে ভিড় করার দরুন তাদের একদিকে যেমন ক্ষয়ক্ষতি হচ্ছে। না সৌর, তুমি বুঝতে পারছো না, মানুষজন তারা খুশি আর বিভিন্ন জায়গা থেকে পর্যটন হিসাবে এটা আস্তে আস্তে মানুষজন এলে, কিন্তু কি বলতো অযাচিতভাবে অনেকেই তো এই বাগানের ফল ফুলগুলো তুলে বাড়িতে ফেলছে, তাদের তো এটা তো একটা ব্যবসা, এই ফুলগুলো তারা বিক্রি করে তাদের উপার্জন করে, তাদের জীবিকা নির্ভর করে। কিন্তু কিছু মানুষজন কী করে এই ফুলগুলোকে তুলে নষ্ট করে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর কিছুটা দেখাবো আপনাদের। ফুল কোথায় যাবে দা ভাই? দেখুন, একজন ছোট ভাই, তার জীবিকা